ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাচ্ছেন, কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো থাকছে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কর্মক্ষেত্রের সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারবেন। এই সময় কাজের জন্য কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, যে ভ্রমণটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য অনেকটা ভালো বলা যায়। বিজনেস যারা করেন তাদের জন্য সময়টা কেমন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন। যারা নিজের বিজনেস শুরু করবেন ভাবছেন, তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, তারা বিজনেস শুরু করুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে কিছু বিষয় নিয়ে একটু মতবিরোধ থাকলেও আপনারা কিন্তু বিজনেসে ওভারঅল রেজাল্ট ভালো পাবেন। অর্থনৈতিক সহায়তা বিজনেসের ব্যাপারে কিন্তু আপনারা খুব ইজিলি এই সময় পেয়ে যাবেন, বিজনেসে গ্রোথ কিন্তু দেখতে পাবেন, পার্টনারের থেকে সাপোর্ট কিন্তু বিজনেসে এই সময় আপনারা খুব ভালো পাবেন। ভাগ্যের সহায়তাও কিন্তু বিজনেসের জন্য অবশ্যই আছে, তবে পরিশ্রম কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতিটা একটু চাপের থাকছে, সেইভাবে সঞ্চয় আপনারা করতে পারবেন না। অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে গিয়ে খানিকটা আপনারা হিমশিম খেয়ে যাবেন। আপনার পার্টনার কিন্তু এই বিষয়ে আপনাকে অনেকটা মাত্রায় সহায়তা করবে। যারা শেয়ার ইনভেস্ট করেন তাদের জন্য বলবো সময়টা ভালো, তারা শেয়ারে ইনভেস্ট করলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট এই সময় পেয়ে যাবেন। এই সময় আপনারা পরিবারের কোনো লোকজনকে অর্থ সহায়তা করতে পারেন। ফ্যামিলিতে হঠাৎ করে একটা হিউজ অ্যামাউন্ট প্রয়োজন হতে পারে, তবে চিন্তার কিছু নেই, সেই সমস্যাটা কিন্তু খুব ইজিলি আপনারা ওভারকাম করে উঠতে পারবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে আপনারা কিন্তু প্রচণ্ডভাবে একটু মানসিক চাপে থাকবেন। ওভারওয়েট, ওয়েট গেইন করে যাওয়া, এই বিষয়টা নিয়ে কিন্তু এই মাসে আপনারা প্রচণ্ড পরিমাণ চাপে থাকবেন। আপনাদের কিন্তু একটা পারফেক্ট ডায়েট মেনটেন করা উচিত, একটা রুটিন মেনে চলা উচিত, ফিটনেসের মধ্যে থাকা উচিত, না হলে কিন্তু প্রচণ্ড ওয়েট গেইন করার ব্যাপার নিয়ে এই মাসে কিন্তু আপনারা মানসিক চাপে থাকছেন। জানবো এই মাসে আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফটা একটু চাপের থাকছে, আপনার পার্টনার এই মাসে আপনাকে অর্থ সাহায্য চাইতে পারে, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে কোথাও একটু বিবাদ তৈরি হবে, কারণ আপনি আপনার পার্টনারকে অর্থ দিয়ে সহায়তা করতে পারবেন না। এই বিষয়টার জন্য কিন্তু একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি বলবো দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকছে, আপনার পার্টনার আপনাকে কাজের ব্যাপারে অনেকটা সহায়তা করবে, হয়তো আপনার পার্টনার আপনাকে কোনো রেফারেন্সে একটা জব পাইয়ে দিতে পারে, এরকম একটা সিচুয়েশান হতে পারে। যারা অনেক দিন ধরে বাচ্চা চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, তাদের কিন্তু এই উইশটা এই সময় ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফে পরিবারের লোকজনদের মধ্যে একটু বিবাদ হতে পারে, যার ফলে আপনারা কিন্তু একটু মানসিক চাপে থাকবেন। সম্পত্তির বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা প্রতিবেশীদের সাথে কিন্তু হতে পারে। এই সময় আপনারা সম্পত্তি ক্রয় বা বিক্রি যাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তবে পরিবারের লোকজনদের সাথে বিবাদ হওয়ার কারণে বা সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদ হওয়ার কারণে গোটা মাসটাই কিন্তু আপনারা একটু চাপে থাকবেন। বাবা মার প্রতি একটু ভালোবাসা, রেসপেক্ট, এই বিষয়গুলো কিন্তু আপনাদের এই মাসে অনেকটা মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশানের জন্য সময়টা আমি বলবো ভালো, যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, যারা ব্যাংকিং সেক্টরে জবের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু ভালো রেজাল্ট এই সময় পাবেন। তাহলে বন্ধুরা, সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।